তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রো স্টাডি চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সামসি কলেজ থেকে যে নতুন আপডেটটি উঠে এসেছে, তো সেই আপডেটটি সম্বন্ধে আলোচনা করা হবে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য এবং কলেজের টিউশন সম্বন্ধিত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। তো চলো ভিডিওটি এবার শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামসি কলেজের তরফ থেকে এই নোটিফিকেশানটি এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ 5/11/2021 এই তারিখে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। তো চলো এবার নোটিফিকেশানে কী দেওয়া আছে সেটি আমরা দেখে নিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 8/11/2021 টু 12/11/2021 মিডনাইট এই তারিখ থেকে তোমাদের যে খালি পদ সংখ্যাগুলো, মানে কলেজের খালি সিটগুলি ফিল করার জন্য অনার্সদের কলেজে অনার্সদের খালি সিটগুলি পূরণ করার জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশানটি নেওয়া হচ্ছে। যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি, বিয়ে যে ভর্তি প্রক্রিয়া চলছিল, যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি বা চান্স পাওনি অনার্সে, তো তোমরা আবার আবেদন করতে পারো। 8/12 মানে আজ থেকে শুরু করে 12 তারিখ অবধি তোমরা আবেদনটি করতে পারো। তো দেখে নিই কোন কোন বিষয়ে এবং কোন কোন ক্যাটাগরিতে সিটগুলি খালি রয়েছে সেগুলি দেখে নিই প্রথমে, তারপরে ডেটগুলি দেখা যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নিম্নে উল্লেখ অনার্স সাবজেক্ট এবং ক্যাটাগরির অনুপাত অনলাইন অ্যাডমিশন অনুপাতে অনলাইন অ্যাপ্লিকেশান আহ্বান করা হচ্ছে। নির্দিষ্ট ক্যাটাগরি ছাড়া কেউ আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। তো এখানে বেঙ্গলিতে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভে নট অ্যাপ্লিকেবল আছে, এসসিতে আছে অ্যাপ্লিকেবল। এসসিতে যারা এসসি আছো, এসসি কাস্টে আছো, তারা বেঙ্গলি ওনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারো, আবেদন পুনরায় করতে পারো। এসটির জন্য এসটিরাও অ্যাপ্লিকেবল আছে। ওবিসি এ নট অ্যাপ্লিকেবল, ওবিসি বি নট অ্যাপ্লিকেবল। পিএইচ ক্যাটাগরি যারা আছো তারা অ্যাপ্লিকেবল আছে, তাদের জন্য অ্যাপ্লিকেবল আছে। যারা পিএইচ ক্যাটাগরি আছে তারা বেঙ্গলি ওনার্সের জন্য আবেদন করতে পারো। তারপরে একটি দ্বিতীয়টি রয়েছে ইকোনমিক্স, এটি শুধুমাত্র মানে সামসি কলেজের ক্ষেত্রে। তো এখানে ইকোনমিক্স আছে অনলাইন, এখানে এসসির জন্য আনরিজার্ভের জন্য নেই, এসসির জন্য আছে, এসটির জন্য নেই, ওবিসির জন্য ওবিসি এর জন্য আছে, ওবিসি বি এর জন্য আছে, এবং পিএইচ ক্যাটাগরির জন্য আছে। তারপর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আনরিজার্ভ নট মানে জেনারেল নট অ্যাপ্লিকেবল। তারপরে এসসি অ্যাপ্লিকেবল আছে মানে সিট বেঁচে রয়েছে। তারপরে এসটির জন্য সিট বেঁচে রয়েছে, ওবিসি এর জন্য নাই, ওবিসি বি এর জন্য আছে, এবং পিএইচ এর জন্য আছে। তারপর নিচের দিকে দেখে নিচ্ছি আরও বিষয়গুলি দেওয়া আছে, সিটিতে নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হিস্ট্রির ক্ষেত্রে আবার দেখে নিই। তো হিস্ট্রির ক্ষেত্রে জেনারেল নট অ্যাপ্লিকেবল, এসসির জন্য আছে, এসটির জন্য আছে, ওবিসি এর জন্য নেই, এবং ওবিসি বি এর জন্যও আছে, আর পিএইচ এর জন্যও আছে। এবার ফিলোসফির ক্ষেত্রে দেখে নিই, জেনারেল তো নট অ্যাপ্লিকেবল, এসসি আছে, এসটি আছে, ওবিসি এ নেই, ওবিসি বিও নেই, এবং পিএইচ আছে। পলিটিক্যাল সায়েন্সের জন্য জেনারেল নট অ্যাপ্লিকেবল, এসসি আছে, এসটি আছে, ওবিসি এ নেই, ওবিসি বি আছে, এবং পিএইচও আছে। তারপরে সংস্কৃতের ক্ষেত্রে আমরা দেখিনি, সংস্কৃতের ক্ষেত্রে জেনারেল নট অ্যাপ্লিকেবল, এসসি আছে, এসটি আছে, ওবিসি এ আছে, ওবিসি বিও আছে, এবং পিএইচও আছে, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে। তারপরে সোশ্যোলজি বেঁচে থাকলো, সোশ্যোলজি যদি আমরা দেখিনি, সোশ্যোলজিতে জেনারেলের জন্য আছে, জেনারেলের জন্য এই একটা মাত্র সাবজেক্টে পদ খালি রয়েছে, মানে সিট সংখ্যা খালি রয়েছে। এসসির জন্য তো আছে, এটা সোশ্যোলজিতে সব বিষয়েই প্রায় আছে। তো এই হচ্ছে তোমাদের আবেদনের সিট কোন কোন বিষয়ে খালি রয়েছে, আর নিচে বিস্তারিত তথ্য দেওয়া আছে। এগুলি জানার জন্য তোমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা এগুলি বিস্তারিত দেখে নেবে। তারপরে এখানে ডেটগুলি এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে তোমরা কোন কোন ডেটে অ্যাপ্লাই করবে। তো তোমরা তো আগেই জেনে গেছো যে 8/11/2021 থেকে 12/11/2021 মিডনাইট অবধি এই অ্যাপ্লিকেশান প্রসেসটি চলবে, যারা যেটিতে আবেদনযোগ্য আছো। তারপরে 13/11/2021 দুপুর বারোটার দিকে তোমাদের পাবলিশ অফ থার্ড ফেজ নিউ ফাইনাল মেরিট লিস্ট, দ্য ফ্রিজ অ্যাপ্লিকেশান অনলি অনার্স কোর্স, মানে অনার্সদের জন্য, শুধুমাত্র অনার্সদের জন্য মেরিট লিস্ট বেরোবে থার্ড ফেজের। তারপর এখানে 13/11/2021 থেকে 14/11/2021 মিডনাইট অবধি থার্ড ফেজ ফার্স্ট ই কাউন্সিলিং অনার্স কোর্স নিউ মেরিট লিস্ট, মানে ই কাউন্সিলিং হবে এবং নিউ মেরিট লিস্ট বেরোবে। তারপর 15/11/2021 থেকে 16/11/2021 থার্ড ফেজ ই কাউন্সিলিং কোর্সের অনার্স কোর্সের মেরিট লিস্ট বেরোবে। তো তোমরা এই ডেটগুলিতে যারা এখনও পর্যন্ত অনার্স এ চান্স না পেয়ে থাকো, তো তোমরা আবার এটিতে আবেদন করতে পারো, তাড়াতাড়ি আবেদন করে নেবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটিকে, এরকমই ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে। তোমাদের টিউশন ক্লাস এই চ্যানেলেই দেওয়া হবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ।